ভিউয়ার্স, আমি এখানে অঙ্কুর গজানো 7 টুকরা আলু নিয়েছি। প্রথমে মাটি প্রস্তুত করে নিয়েছি, 3 ভাগের 2 ভাগ জৈব সার দিয়েছি আর 1 ভাগ মাটি দিয়েছি। জৈব সার মাটি আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অঙ্কুর গজানো আলুর টুকরোগুলো আমি মাটিতে রোপণ করছি। আমি এখানে 3-4 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি পরবর্তীতে মাটি দেওয়ার জন্য। আমি 12 ইঞ্চি টবে সবগুলো আলুর টুকরা লাগিয়ে দিচ্ছি। আলুর উপর হালকা পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। অঙ্কুরের উপরে বেশি মাটি দেওয়ার দরকার নাই, অল্প পরিমাণে মাটি দিলেই হবে। এখন পানি দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 দিন পর, দেখতে পাচ্ছেন আলুর অঙ্কুর থেকে চারা গজাতে শুরু করেছে। আরো 10 দিন পর দেখতে পাচ্ছেন সবগুলো আলুর অঙ্কুর থেকেই চারাগুলো কত বড় হয়েছে। এটা আরো 7 দিন পরে। আলু গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে ওগুলো আমি কেটে দিচ্ছি, কারণ হচ্ছে আলু গাছের গোড়ায় আমি এখন থেকে মাটি দিতে শুরু করব। এখন দেখতে পাচ্ছেন আলু রোপণ করার পর থেকে, মানে 1 মাস 5 দিন পর, গাছের এ পর্যায়ে আমি কিছু জৈব সার মেশানো মাটি দিয়ে দেব। আমি সাথে কিছু কোকোপিট মিশিয়ে নিয়েছি। একসাথে সব মাটি দিয়ে আমি টবটি ভরে দেব না, এটা 2 দিনে দিব। আজকে অল্প পরিমাণে দিব, কয়েকদিন পরে বাকি অংশটুকু আমি ভরাট করে দেব মাটি দিয়ে। জৈব সার ও কোকোপিট মেশানো মাটি দেওয়ার পরে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি ছাদে টবে গাছ লাগিয়েছি, যার জন্য আমার প্রত্যেক দিন পানি দিতে হয়। আপনারা যারা আলু চাষ করবেন তারা খেয়াল করবেন বিষয়টি, যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই পানি দিয়ে দিতে হবে। আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটিটা উপযোগী, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। আরও কিছুদিন পরে আমি সার মেশানো মাটি গাছের গোড়ায় দিয়ে দিব। এখন টবের কোনো অংশই ফাঁকা রাখবো না, পুরো টবই মাটি দিয়ে ভরাট করে দেব। এরপর আলু গাছগুলো যখন একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে গাছের গোড়ায় আলু হয়েছে, আর তখন আমি আলু তুলব। আর গাছ শুকানোর আগ পর্যন্ত একদিন পর একদিন নিয়মিতভাবে পানি দিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আলু গাছগুলো একদম শুকিয়ে গেছে, তা এ পর্যায়ে আমি টব থেকে মাটিগুলো বের করব, দেখি ভেতরে আলু কেমন কি হয়েছে, আপনারা সাথে থাকেন। আমার আলু রোপণ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2 মাস সময় লেগেছে। আসলে অনেক অপেক্ষার পর আমি এখন দেখতে যাচ্ছি, দেখি কি হয়েছে আলু। আলহামদুলিল্লাহ, দেখেন ভিউয়ার্স আলু হয়েছে, খুবই ভালো লাগছে আমার। ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকেন, আমি সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। আলুগুলো মাঝারি হয়েছে, আবার কিছু ছোটও হয়েছে। অল্প মাটিতে, মাটির পরিমাণ আরও বেশি থাকলে বা বড় ড্রামে যদি চাষ করতে পারতাম আলুগুলো হয়তো আরও অনেক বড় সাইজের হতো।
আমার খুব ভালো লাগছে যে আমি নিজে আলু চাষ করতে পেরেছি। যেমনই হোক কিছু আলু হয়েছে, এটাই আমার সার্থকতা। আমি একটি পাত্রে আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দেখাচ্ছি কতটুকু আলু হয়েছে মোট। ভিউয়ার্স, আসলে আলুর সঠিক সাইজটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আলুগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে। এখানে প্রায় 1 কেজির মতো আলু আছে। দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। ভিউয়ার্স, সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।